হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড আই হোপ তোমাদের আজকে দিনটা দেখতে খুব 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 ভালো লাগবে চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক দেখতেই পাচ্ছ বেরিয়ে গেছি আমরা ফুল ফ্যামিলি ওয়েদিক ভিলেজে যাওয়ার জন্য যেটা কলকাতায় অবস্থিত তো চলো স্টার্ট করা যাক ওয়েদিক ভিলেজে যাওয়ার জন্য নিজের পার্সোনাল গাড়ি না থাকলেও ভাড়া গাড়ি বা উবের করেও যাওয়া যেতে পারে ইভেন বাসও যায় ওখানে আর যে জানতে চাও কি কি বাস যায় তাহলে শোনো ডানকুনি হারোয়া টু হান্ড্রেড ইলেভেন বি নাইনটি ওয়ান সি শ্যামবাজার পোলেরহাট এর মধ্যে হাট যে বাসটা আছে ওইটা ডিরেক্ট ওয়েদিক ভিলেজের সামনে নামায় আর রাজারহাট চৌমাথা ক্রসিং থেকে লাগবে মাত্র পনেরো মিনিট লাউহাটি ভাঙর ক্রস করে ওয়েদিক ভিলেজের দিকে বাস এগোতে থাকে এখানে দেখতেই পাচ্ছ আমরা ঢুকে এসেছি ভ্যাদিক ভিলেজে এটা হচ্ছে রিসেপশন এরিয়া তার সামনে পার্কিং আছে তোমরা সবাই জানো কলকাতা কত বেশি ক্রাউডেড বাট এই ভ্যাদিক ভিলেজে এসে সেটা মনেই হচ্ছিল না যে এটা কলকাতা একে তো এত গ্রিনারি সব তার উপরে এত শান্ত জায়গাটা এত সুন্দর আমি খুব এনজয় করেছি এখানের অ্যাম্বিয়েন্স এত সুন্দর যে আমি নিজেকে না আটকে রেখে আমি পুরোটা এক্সপ্লোর করতে লেগে গেলাম ফ্যামিলির সবাই তো ছিল এক সাইডে বাট আমি পুরোটা এক্সপ্লোর করতে লেগে গেলাম যাতে আমার সাথে সাথে আপনারাও দেখতে পারেন আমি ফার্স্টে চলে আসলাম সুইমিং পুল এরিয়াতে বিকজ আমার সুইমিং খুব ভালো লাগে তাই আমি একটু ঘুরে ঘুরে চলে আসলাম আগে দেখতে সুইমিং পুলের সামনে কিছু রুলস আর কিছু রেগুলেশন আছে যেটা তোমরা ওখানে গেলেই দেখে নিতে পারবে সুইমিং পুলের এর পাশ দিয়ে একটা গিফট আর ডেকোরেটিং রুম এর শপ রয়েছে যেটা তোমরা চাইলে এক্সপ্লোর করতে পারো দেখতে পাচ্ছি এখানে কি সুন্দরভাবে ডেকোরেট করা আছে ফুল দিয়ে সব কিছু এবার আমরা হাঁটতে হাঁটতে ঢুকে গেলাম ওয়েদিক ভিলেজে রেসিডেন্সি এরিয়াতে এত গ্রিনারি আর এত সুন্দর সুন্দর ফ্লাওয়ার্স ছিল যে দেখেই মনটা পুরো খুশি হয়ে যাবে বাট হ্যাঁ সব বাড়িগুলোতে লোকজন না থাকায় একটু মেন্টেনেন্সের অভাব ছিল ইচ্ছে করলে কিন্তু আপনারা এখানকার ফ্ল্যাট বুকও করতে পারেন ওয়েদিং ভিলেজে একটা খুব সুন্দর টেরাকোটার মন্দির আছে বাট ওইটা আমি দেখিনি কারণ আমি অত দূর যাইনি এত গরম ছিল বাট ওটা আমি পরে জানতে পেরেছি তো তাই তোমাদেরকে বলে দিলাম আর হ্যাঁ ওয়েদিং ভিলেজের ভিতরে কিন্তু একটা পিকনিক স্পটও আছে যেটা আপনারা রেন্টেও নিতে পারেন আমরা চলে এসেছি এখন আমাদের রুমে আর দেখতে পাচ্ছি এখানে আমার মা দাঁড়িয়ে আছে কথা বলছিলাম যাই হোক তোমাদেরকে আমি রুমের ভেতরে ব্যালকনি থেকে দেখাচ্ছি ওটা ব্যালকনি ভিউ ছিল এবারে দেখাচ্ছি পুরো রুমটা আসলে আমরা ফুল ফ্যামিলি গেছিলাম তো তো একটু মেসি হয়ে আছে ওটাকে ইগনোর করো এটা হচ্ছে ওয়াশরুম দেখতেই পাচ্ছ এখানে বাথটপও আছে মিরর আর এখানে বেড আছে আর এটা হচ্ছে পুরোটা ডাইনিং প্যাসেজ ওখান থেকে সিঁড়ি গেছে তার ওপরে সেম আবার একটা রুম আছে পুরো সেম আমরা ছিলাম হচ্ছে টু বিএইচকে যেগুলো রেসিডেন্সিয়াল রুম তো আমরা ওখানেই ছিলাম এটা হচ্ছে টি লঞ্চ তো এটা হচ্ছে ইভিনিং টাইমে একটুখানি ঘুরছিলাম জাস্ট কয়েকটা ফুটেজ নিয়েছি তো তোমাদের সাথে শেয়ার করলাম ব্যাস আজ এই অবধি তোমরা যারা নতুন এসেছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে দেন প্লিজ টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ 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 ভুলবে না টিল দেন স্টে হ্যাপি স্টে কাইন্ড অ্যান্ড খুব 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 পজিটিভ বা বাই